মানিক রতন বন্ধু দুজন তাদের সঙ্গী ঝামেলা মানিক যেদিক রতন সেদিক এক হয়ে যায় ঠিকানা অন্যদিকে তাদের সাথে ঘুরতে গিয়ে দ্বন্দ্ব লড়াই নেত্রী দেখায় দাদাগিরি আর অহংকারে রন্ধ বড়াই রূপকুমারীর ঘড়ির কাঁটা ঘুরছে যেন উল্টো দিক আর প্রেম কুমারের বিয়ের ভেলা যাচ্ছে ভেসে যা লাগ ভেলকি লাগ চোখে মুখে লাগ লাগ ভেলকি লাগ ভেলকি লেগে যাক লাগ ভেলকি লাগ চোখে মুখে লাগ লাগ ভেলকি লাগ ভেলকি লেগে যাক আমার ছেলে কতদিন থাকবি মানে একসময় আমি তো দেখতে বিরক্ত তোরে লাগতি মানে তোরে আমি তো দাঁড়ায় দিতেই পারি নাকি তুই বাড়ি যা আমি বলতেছি মেয়েটা তোকে দেখলে রাজে বলতেছি হারা না শুরু তো ভাই আমি চাই না আমার যে যে সাদাটা আছে এখন বর্তমানে এলো পথ আমি চাই না যে এত সুন্দর মেয়েটার জীবন নষ্ট করে মেয়ে বিয়ে করবো তো পিটাই বুঝা সেই জন্য আজ হতে শতবর্ষ পরে কে পড়িছ মোর কবিতা খানি আমি জানি আমি জানি ওহে বৎস ধরিয়া মৎস চলিয়াছ কোথায় আমি তো হেথায় আমি তো তোমাকেই খুঁজিতেছি আচ্ছা আমাদের যে গাছটি বিক্রয় হইয়া গেল কে করিল জানিলাম না বুঝিলাম না কোনো কুল কিনারাও পাইলাম না তোমরা কি তোমাদের ওই জমিটি বা বাড়িটি যে বিক্রয় হইয়া গিয়াছিল তাহার কি কোনো হদিস পাইয়াছো কে করিয়াছে হ্যাঁ কবি মহোদয় মোটামুটি মোরা একটা সন্ধান বার করে ফেলাইছি মোরা একটা বিশাল ধরনের লিস্ট করছি লম্বা একটা লিস্ট করছি ওই লিস্টের মধ্যে থেকে মোটামুটি মনে কেন যে একটা প্রক্রিয়া চলতে আছে আর কি আমাদের পরিবারের সবার নামও কি ওই তালিকায় লিপিবদ্ধ হইয়াছে এই আমার একটি ভাই কিন্তু বিদেশে অবস্থান করিতেছে উহার নামও কি ওই তালিকায় লিপিবদ্ধ করা আছে ভাই আপনি কবি মনে সবসময় একটু পেঁচায় গেছে কথা বলেন আমি একটু সহজ সরল ভাবে কথা বলতে পারেন না যে বড় 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 না করে একটু শর্টকাটে শর্টকাটে কথা কবে এই শোনো শোনো মানে আমার নামটি তাহলে কত নম্বরে আছে বলেন আপনার নাম্বার সিরিয়াল আছে কিন্তু এর আগে একটু মুই কই ওই যে বড় যে সিরিয়ালটা লম্বা সিরিয়াল হেরিয়ার মনে করছে কি আস্তে 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 করে শর্ট করিয়া একাল ছোট করিয়া দুইজন রাখছে মাত্র দুইজন ওমা এর তুমি কি বলিতেছো এত বড় তালিকা হইতে ছোট হইতে 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 এখন মাত্র দুজন এইটুকু বলো ওই দুইটি নামের মধ্যে আমাদের পরিবারের কেউ আছে কিনা জড়িত ভাই কইছি না আপনি খালি কথা পেছেন হলেন আপনার পরিবারের কেউ নেই তবে আপনার বাড়ির একজনের মধ্যে আছে আমার পরিবারের কেহ নাই আমাদের বাড়ির একজন আছে রহস্যের গন্ধ বৎস আচ্ছা আমাদের বাড়িতে অবস্থান করিতেছে এমন একজন মানুষের নাম তুমি বলিতেছ কিন্তু তার নামটি উচ্চারণ করিতেছ না কে সে একটু কহো কহো কে মাস্টার মাস্টার না মাস্টার না মাস্টার লাগে আর একটা ফালতু আছে না ওই ফালতুটাই আছে সন্দেহের তালিকায় মানে ওই যে সিলেটি যে ভদ্রলোকটি আছে রতন তুমি কি উহার কথা কইতেছ উহার কথা কইতেছি হে বৎস তুমি ভুল করিতেছ তুমি যা ভাবিতেছ উনি কিন্তু তাহা নয় উনি অনেক ভালো উনি সাংস্কৃতিক মনা উনি গান ভালোবাসে উনি কবিতা ভালোবাসে আমার কবিতার উনি অনেক উচ্চ প্রশংসা করে হরেন হরেন কোনো অসুবিধা নাই আপনি যেহেতু নিষেধ করতে আছেন মই এখন গিয়ে আপার লাগে দেখা করতে আছি আপার লাগে দেখা করে কম যে আপা মোকন একটা ভুল হয়ে গেছে মোরা যে সন্দেহগুলো করছি সন্দেহের মধ্যে আপনি ওই যে লজিন মাস্টারের লাগে একটা বন্ধু ছিল রতন রতনের নামটা কাটতে হনে কবি মহাদয় আছে না মগো গ্রামের ওই কবি মহাদয়ের নামটা লিখে দে এই না এই 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 বৎস এই কি বলিয়া গেল ওই ছেলেটি
ও তো মাথা মুন্ডু আবলাইয়া গেছে। কবি এবং চোর এই দুটি চরিত্র এক হইবে কি করে? ইহা কি সম্ভব? চোর এবং কবি, না 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 না, বিষয়টি হয় না, হয় না। তুমি আরে রাতের বেলা এসো কিছু তো নেই কে? আপনার বিকেল বেলা আমি কইলাম না যে আপনার বাড়িতে আমি রাইতে আসতেছি? আর আসতে সমস্যা কি? আপনার সাথে না হয় তালাক হয়ে গেছে, কিন্তু আপনি তো এককালে আমার স্বামী ছিলেন, মানে আপনি তো আমার পুরান আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের বাড়িতে তো আসাই যায়। তোমার সাথে আমার কোনো সম্পর্ক এখন নাই, দয়া করে তুমি এখান থেকে যাও। আরে সমস্যা কি, কইলাম না আপনি আমার পুরান আত্মীয় স্বজন, আর আপনার বউ তো আমার আত্মীয়, তার একটু দেখা যায়, সে তো আমার তালতো বোন। না 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 না, তালতো মাল তো কিচ্ছু না, তোমার কিছু না, এগুলো বুয়া কথা করো না। আমার বউ কিন্তু খুব রাগি, মানে যে কোনো সময় যে সে মানসিক রোগীও ছিল, আমি অনেক কষ্ট টষ্ট করে তার আমি সুস্থ করছি। তুমি যাও যাও যাও। ও মানসিক রোগী ছিল, এখন নাই। ও এখন নাই, এখন ভালো হয়ে গেছে? তুমি যাও, তোমার দেখলে পরে রাগ হয়ে যাবে। আহারে আইলাম একটু সতীনকে দেখতে, সতীন তো তালতো বইনি। আরে তোমার কিসের সতীন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে যায় চা নাস্তা খাওয়ানোর শখ আমার নাই, এখন আসছি বিজনেসের গপশপ করতে। কিসের বিজনেস? কি আমি কোনো বিজনেস করব না। আরে শুনেন, এই যে আমি ঢাকা শহরে ছিলাম, এই তিন বছর আমি ঢাকা শহরে কি করছি? আমি কেমনে ঘুমো, আমি তোমার খবর রাখছি। এই তিন বছর আমি গার্মেন্টসে সুপারভাইজার আছিলাম, সুপারভাইজার। খুব ভালো হয়েছে, এখন যাও সুপারভাইজার কি করো, আমি যাও। আসল কথাই তো কইলাম না। কি কথা কইবা? আমি গার্মেন্টসে থাইকা, এই যে এটারে কয় কি জানি, অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের একটা বিজনেস প্ল্যান করছি। এই গার্মেন্টসের মনে করেন যে গেঞ্জি, জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, এইগুলি দিয়া একটা গ্রামে নতুন বড় মার্কেট খুলুম। না আমি কই কি, এই যে আপনি তো ভালোই টাকা পয়সার মালিক, আপনার সাথে তো আর আমার কোনো শত্রুতামি নাই, কইলাম না যে আপনি তো আমার পুরানো দিনের আত্মীয় স্বজন, তো আপনি আর আমি দুইজনে মিল্লা এই গার্মেন্টস এর ব্যবসাটা করি। আমি আমি ব্যবসা করুম না, আমি ব্যবসা খালি ধরা খাই, তুমি যাও যাও। আরে কি কয় ধরা খাই? আরে ধরা খাই তখনই যখন বিজনেস পার্টনার থাকে অসৎ। আমি কি অসৎ? না তুমি খুব সৎ। শোনো আমি আমি ব্যবসা করবো না, আমার টাকা, আমার কোনো টাকা পয়সা নেই, আমি আমি এখন ফকিরনির বলা। যাও 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 যাও। আরে কি খালি যাও যাও করতেছেন, চলেন তো বাড়ির ভিতরে বৈশা বিজনেস নিয়ে আলাপ করি, আপনারে বুঝাই যে কতটা লাভজনক ব্যবসা, চলেন। না 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 না, দুই হাজার যাও না, তুমি আমার সর্বনাশ করো না। কে সে কি আমারে কামড় দিব? দিতে পারে, রাগ উঠলে কামড় দেয়। তুমি এখন যাও, তোমার সাইল ডাল কিছু আছে বাড়িতে, অনেকদিন পরে আইসো, আমি বাজার করে মুরগি টুরগি কিনা তোমার বাড়িতে আমি পরে আসতেছি, আইসা তো তুমি দাদা তখন আমি রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে, কোনো কিছুই লাগবো না, সকালবেলা আইসেন আমার বাড়িতে বিজনেস এর আলাপ আছে বললাম। আত্মীয় স্বজনই তো তুই যাই। একেবারে মনে হইতেছে খাওয়া দাওয়া কইতে সুন্দর করে ডেগুর পারতে পারতে চলে যাইতেছেন, মনে বড় শান্তি না? অনেক শান্তি রে ভাই, বহুদিন পরে
নরেনের দোকানে যায়া ওর দোকানে যে কাচ্চির আছে না ওই যে একটু তেলটা একটু বেশি দিয়া দেন, আরে খাইছি আমার মন ডায় কইছে আরেকটু খাই, আরেকটু খাইলাম না আবার বমি হয়ে যায়। আমি তো মনে করছি বুঝি নিজে পাকাইয়া নিজে খাইয়া নিজের খাওন খাইয়া আমরা ডেকুর পার না রে ভাই, অত কষ্ট কেন করুম, অনেকদিন কষ্ট করছি আমি নিজে রাঁধছি আবার বললি গেছে কষ্ট, এই কষ্ট থেকে আমি মুক্তি পাইছি আমার কি যে ভাল লাগতেছে, বাড়িতে যাবো আরাম করে আত্মা মেলায় একটা ঘুম। আপনিও আছেন বুঝছেন, একটা সুখের দিন এর মধ্যে আপনি সেই পুরানো স্মৃতি মনে করাই দিতেছেন। না বললাম আর কি, মানুষের অবস্থা তো হইলে বুঝছি, এ যদি না হয় তাহলে সিস্টেমের বাইরে গেলে অনেক কিছু হয় না আর দুধ পাত দেন সরব মাইটে দিতো আনতে ওই আমার ঘুমটা দিতে আর দুধ আর দুধ পাত জান ভালো থাকবে না আপু আসসালামু আলাইকুম। ও আর বলি ভালো করছো, এই যে একটু দেখছি আমার মন শান্তি হয়ে গেছে আমারও, কিন্তু আমি তো একটা কাজে আসছি। কি কাজ? ওই যে আমাদের বিয়ের সাদের ব্যাপারে বলছিলাম না, দুলা ভাই বলছে তোমার কাছ থেকে তোমাদের বাড়ি ঠিকানা নিয়ে যাইতে, কারণ সে তো যায় খোঁজ খবর করবে, ওই যে দেখে শুনে বিয়ে দিবে তো আমারে, সেই জন্য কি রে মাধু তুই রাইট করে এই ব্যাটার লোকে আলাপ সালাপ করতেছ? মাধু এই ভদ্র মহিলা সদস্য আমার কঠিন জারি দিছে। জারি দিব না তো কি করবো? হ্যাঁ চোখের সামনে হন হন করে হাইটে যেতেছে, বেদব আদব কায়দা নাই, সালাম দেয় না। হ্যাঁ হ্যাঁ তুই কান দোষ কে? হ্যাঁ মধু কি রে, তুমি এ কথা আর কোনোদিন বলবো না জোসনাবু, দেখো না কি সুন্দর সালমান খানের মতন দেখতে। হ্যাঁ নাম কিউ না দাবাং দাবাং দাবাং, সালমান খানের মতন দেখতে না মানে হে কি কোন সিনেমার হিরো? তুমি কিছু জানো না কি করেন আপনি? না আমি আমি ওস্তাদ। উনি ওস্তাদ গান শিখান? না না ওই মাসের ছয় মাস আমরা একটা হার্ড ওয়ার্ক করি, সেখানে অনেক লোক মানে 2-250 লোক থাকে, তারা সবাই আমারে উস্তাদ কয়। অনেক বড় কাজ করে, অনেক বড় কাজ করে। কোম্পানির নাম কি? কোরিয়ান কোম্পানি, কোরিয়ান কোম্পানি, কোরিয়ান কোম্পানি। যাক খুব ভালো হইছে। আচ্ছা আপনার সাথে তাহলে একটু হ্যান্ডশেক হ্যান্ডশেক করতাম, ওই যে তুমি আমার সাথে করো না, আমি ওনার সাথে পরে করে নিব। ও তুমি তো কিছুই শুনলে না আমার কথা। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে আমার কয়দিন বাদে ইয়ে হইব, কি কি হইব কইতে লজ্জা লাগে, ওনার দিকে তাকাইতে পারুম না। ও আচ্ছা 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 ঠিক আছে, এ তাহলে আমগো মাধুর হাজবেন্ড হইব তাই না? তাহলে ঠিক আছে শুন, কয়দিন পরে তো তুই হবি তার স্ত্রী, তাহলে আমি তো ঢাকায় ওই যে গার্মেন্টসে চাকরি কইরা ব্যবসা বাণিজ্যটা বুঝে আসছি, আমি এখন এই গ্রামে গার্মেন্টস এক্সেসরিজের একটা বিজনেস খুলুম বুঝছস, যেহেতু উনি কোরিয়ান কোম্পানিতে চাকরি করছে মানে বিশাল বড় চাকরি করতেছে, তাহলে উনি আমার বিজনেস পার্টনার হোক। কি হইব মানে উনি বিজনেস আমার বিজনেসের পার্টনার হোক, ইনভেস্ট করুক,
আমরা দুইজনে মিলা ব্যবসা বাণিজ্য করি কি না 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 জোসনাবু তুমি এসব কি বলতেছো আমি ওনার প্রথম মালিক আমি প্রথম মালিক মানে প্রথম মালিক তুই ঠিক আছে প্রথম মালিক আর কি ওই যে কোম্পানি আমরা যেটা খুলুম না ব্যবসা ওইটার দ্বিতীয় মালিক থাকবি তুই সালমান খান ওনারে মারবো কে উনি যাইতে পারবো তুমি চলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আরে তুমি এদিকে ঘুরো না আসি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে চলো না কিন্তু আপনি কলার দোষেন কলার দর্শি মানে বেড়া মাত্র তো কলার দর্শি এই পুরা গ্রামের পুরা মানুষ সহ যা আছে বাড়িঘর সব আমি উড়াই লই যামু গা তামা তামা কইরা ফালামু আমি দুই দিনের মধ্যে কারণ কি ভাই আমার গ্রামের মধ্যে আপনি এত মিলালেন কি লাগে আমার গ্রামে আপনি কি করছে ভাই ভাই আপনি আসলে কে ডালাই আমরা দেখে তো মনে হচ্ছে আপনি জানেন না তো আপনি কি গাছ হাতে নামছেন না এই বড় আমি কি মানে তুই কে আমি তোর তো দেখতে মনে হচ্ছে নলার মতো দঞ্চা গাছের মতো এই বড় তুই কে আমি কইতাছি একদম কইতাছি উড়াই লই যামু গা আরে কইতাছি কইতে দেন আপনি যদি সব কান তাহলে আমার তো কর লাগাই দিলেন না মানে আমি কইতাছি আমি নলাও না আমি চলাও না আমি এসে বিবিসি মতে এখানকার মানে এদার কেমাল উদার করি উদার কেমাল এদার করি তারপর তুই চুরি করস আর তুই যাতে চুর যাতে চুর তুই নানা লগে আসছ তোর পেয়ে গেছি আরে না না আমি কি করনা করো আমি সুরমুখী লেখা বিবিসি মানে বিবিসি নিউজ আর কি নিউজ মানে এই এইখানকার খবর ওইখানে দেই ওখানকার খবর এখানে দেই পুরো গ্রামে যা ঘটে সব আমার মাধ্যমে তার মানে তুই পেয়ে গেছিস কি ভাই তার মানে আমার বোনের খবর তুই জানস আমার বোন কই আপনি আমার বোন কই তুই এই জায়গার খবর ওই জামাই নেস তার মানে তুই আমার বোনের খবর জানস আমি কই ভাই আপনার বোন কারা আমি আপনার বোন চিনি না ভাই আপনার বোন কে আনছে কিভাবে আনছে কার মাধ্যমে আইছে আপনি এই গ্রামে আপনার বোন আমি তো জানি না আর বড় তো গ্রামে একটা নানা পোলা আছে না বামুন বাট্টু কইরা ও তো পড়ায়া মড়ায়া পাশের গ্রাম থেকে আমার খালার তো ভেন্ডে উড়ে লয়ে পড়ছে আমার খালা খালু খাওয়া দাওয়া সব বন্ধ হুরুস্তুল অবস্থা বেড়া আর তুই কইতাছস বেড়া কি আমার বোন কই আছে ওই বেড়া আমার বোন আইছি কি কি পাইছস কো ওই নাড়া না পাইছি কই নাড়া কই ওই নাড়া কই নাড়া কই আপনি আমার লগে তাড়াতাড়ি নাড়া দিয়ে হানাইলে কিন্তু পুরো এলাকা আমি তুই লড়াই যাবো গা কি অবস্থা আপনি কেমন আছেন এই রাত্রে বেলাও এমন করে হাঁটতে আছেন ওই জন্য বললাম যে একটু বাড়িঘর ঠিক করে দিই আপনারা থাকেন এই রাত্রেবেলায় আপনার নামে কইছি নিজে থাকেন লজিং মাস্টার নিজে থাকার কোনো জায়গা ঠিক নাই আরেকজন কোথায় থাকলো কোথায় গেল সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের আপনার ভালো মন্দের জন্য আপনার ভালোর জন্য আমি বলছি আপনার ভালো মন্দ তো দেখা সবারই নৈতিক দায়িত্ব তাই না শুনেন এত ভালো মন্দ আপনার চিন্তা করতে হইব না মনে মনে আমি আপনারে খুঁজতেছিলাম কি জন্য বলুন তো আপনার সিলেটি বন্ধু কই তো আপনার বাড়ি হলো বরিশাল তার বাড়ি সিলেট সে কেমনে আপনার বন্ধু হয় এটা কোনো কথা বললেন ফেসবুকের যুগ ফেসবুকে তো মনে করেন যদি পৃথিবীর মধ্যে কেউ বসবাস করে আর চান্দের দেশের মধ্যে যদি কেউ বসবাস করে ফেসবুকের মাধ্যমে তাদের সাথে বন্ধুত্ব হইয়া জায়গা তুমি তো গ্রামে আছো তাই না তুমি একটু ওনার চোখে চোখে রাখবা তুই তো চোখে চোখে রাখতে দিলি না আচ্ছা আমি না হয় চোখে চোখে রাখবো কিন্তু ধাক্কা যদি জনে জনে আরো কাউরে দেয় তাইলে কাজের বান্ধবী বান্ধবী কই এখন খুঁজা পাই নাই তো এই দেখতে তো একেবারে সুমির মতোই হ্যাঁ সুমির মতো না
ফাজলামি করেন মিয়া না, আপনার আপনার বান্ধবীর লোকের কাজের মানুষ আর লোকের শুভের মতো সুন্দর না জানেন, শুনে একজন রেত্রি মানুষ মিয়া। তো ফুর্তি করতেছেন, বিরানি খাইতেছেন, আপনার মনে কি একটু কষ্ট লাগে না, একটু মায়া হয় না আপনার? হাসা কথা কম, হ্যাঁ বিশ্বাস করবেন তো, করুন মায়া কিন্তু একটু লাগে, আপন বউ না? হ্যাঁ